শুধু নীল বেলেনোই নয়, দুটি গাড়িতে ছিল আততায়ীরা। রাজু লতিফের গাড়ির সঙ্গে আততায়ীদের গাড়ি এবং পিছনে ছিল আরো একটি গাড়ি। যে ঘটনা ঘটেছিল অর্থাৎ যেভাবে কয়লা মাফিয়া রাজু ঝাকে গুলি করে খুন করা হয়, সেই ঘটনার পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য। অর্থাৎ দুটি গাড়িতে যেমন রাজু ঝা আব্দুল লতিফরা ছিলেন, একই সঙ্গে এটাও জানা যাচ্ছে যে আততায়ীরা দুটি গাড়িতে ছিল এবং মাত্র 25 সেকেন্ডের মধ্যে এই অপারেশন চালিয়ে চম্পট দেয় আততায়ীরা। ঠিক কিভাবে চালানো হয়েছিল এই অপারেশন, দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে জানবো। রয়েছেন পার্থপ্রতিম ঘোষ এবং মনোজ বন্দ্যোপাধ্যায়। প্রথমেই পার্থপ্রতিমের কাছে চলে আসি। পার্থপ্রতিম, অর্থাৎ একাধিক নতুন তথ্য, মাত্র 25 সেকেন্ডের মধ্যে দুদিক থেকে ঘিরে চালানো হয়েছিল এই অপারেশন এবং দুটি গাড়িতে ছিল আততায়ীরা, অর্থাৎ ব্যাকআপ প্ল্যান পুরোপুরি রেডি ছিল। কি জানা যাচ্ছে তদন্তে, ঠিক কিভাবে এই নিখুঁত অপারেশন চালানো হলো মাত্র 25 সেকেন্ডের মধ্যে? দেখো, 25 সেকেন্ডের অপারেশন এবং সেই অপারেশনটা কিভাবে হয়েছিল সেই বিষয়টা অবশ্যই তোমাদেরকে বলবো, এবং গোটাটা কিন্তু সিসি ক্যামেরা বন্দি হয়েছে। এবং এছাড়াও যে বেলেনো গাড়িতে করে আততায়ীরা এসেছিল জানা যাচ্ছে, সেই বেলেনো গাড়ি থেকে 2 7mm পিস্তল এবং 12 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। 2 7mm পিস্তল এবং 12 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে ওই বেলেনো গাড়ি থেকে। এবং যে বিষয়টা পুলিশ মনে করছে, যে পিস্তল দিয়ে গুলি করা হয় এবং এই জায়গায় শ্যুট আউটের ঘটনাটি ঘটে সেটা ছিল 7mm পিস্তল, এবং সেই 7mm পিস্তল এবং আরও 12 রাউন্ড গুলি তাদের কাছে ছিল, সেটা রেখে দিয়ে বেলেনো গাড়ির মধ্যে রেখে দিয়ে কিন্তু দুষ্কৃতীরা তারা পালিয়ে যায়। কীভাবে অপারেশনটা হয়, এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় যেটা তোমায় জানাবো, যে একেবারে 7:35 নাগাদ ফরচুনার গাড়ি নিয়ে এসে পৌঁছায় এই জায়গায়, যে গাড়ির মধ্যে ছিল আব্দুল লতিফ, গাড়ির মধ্যে ছিল রাজু ঝা, গাড়ির মধ্যে ছিলেন গাড়ির চালক এবং ব্রতীন মুখোপাধ্যায়। গাড়ি এখানে এসে দাঁড়ালো 7:35 নাগাদ, এবং তার ঠিক 5 মিনিট পর দেখা যাচ্ছে সিসি ক্যামেরার ফুটেজে, যেটা পুলিশ সূত্রে আমি জানতে পারছি, একটি নীল রঙের বেলেনো গাড়ি যেটা একেবারে জাতীয় সড়ক ধরে এগিয়ে এলো, এবং এগিয়ে আসার পরে ঠিক আমার ডান দিকে এই জায়গায় ফরচুনার গাড়িটা দাঁড়িয়েছিল, কিন্তু বেলেনো গাড়িটা এগিয়ে গিয়ে ক্রস করে চলে যায় প্রথমে সামনের দিকে, এবং তার পরবর্তীকালে গাড়িটা একেবারে জাতীয় সড়কের ওপর থেকে ইউটার্ন নেয়। ইউটার্ন নিয়ে এখান থেকে কিন্তু গাড়িটি আবারও চলে যায় উল্টো দিক, অর্থাৎ কলকাতার দিকে প্রথমে গেল, এবং তার পরবর্তীকালে গাড়িটি গেল বর্ধমানের দিকে, এবং তারপরে একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটি আবারও ঘুরে এলো। এবং ঘুরে আসার পর ঠিক আমার দর্শকদের বোঝাবো, এই ডান দিকে ফরচুনার দাঁড়িয়েছিল, যে গাড়ির মধ্যে ছিলেন আব্দুল লতিফ, গাড়ির মধ্যে ছিল রাজু ঝা, গাড়ির মধ্যে ছিলেন ব্রতীন মুখোপাধ্যায়, এবং গাড়ির বাইরে তখন একেবারে গাড়ির যিনি চালক তিনি বাইরে ছিলেন। এবং তার পরবর্তীকালে একেবারে ছবিটি আবারও দেখাবো, তখন কিন্তু যখন ইউটার্ন নিয়ে গাড়িটা আবারও আসে কলকাতা বাউন্ডে বেলানো গাড়িটি, ঠিক এই যে জায়গা, এই জায়গায় বেলানো গাড়িটি দাঁড়ায়, এবং বেলানো গাড়ির মধ্যে ছিল মোট 4 জন দিল বেলানো গাড়ির মধ্যে দুষ্কৃতি, এবং সেই 4 জনের মধ্যে থেকে গাড়ি থেকে 3 জন নামে বলে জানতে পারছি, গাড়ির চালক একেবারে গাড়ি স্টার্ট দিয়ে রেডি করে রেখে দিয়েছিল, এবং তারপরেই হয় সেই 25 সেকেন্ডের অপারেশন। কীভাবে চলে অপারেশনটি, একজন প্রথমে নেমে একেবারে জাতীয় সড়কের ওপর থেকে গোটা বিষয়টাকে ওয়াচ করছিল, 2 জন নামে, তার মধ্যে একজনের মুখে মাস্ক ছিল, এবং সেই 2 জনের মধ্যে প্রথমেই কিন্তু 2 জন একেবারে চলে যায় ঠিক ফরচুনার গাড়ির ওই পাশে অপর দিকে, সেখানে গিয়ে গুলি চালাতে শুরু করে, এবং তার পরবর্তীকালে একজন আবারও চলে আসে ঠিক ঘুরে ঘুরে এই দিকে চলে আসে ফরচুনার গাড়ির ডান দিকে, একজন বাঁ দিকে একজন ডান দিকে, 2 জন মিলে কিন্তু একেবারে দুদিক থেকে সাথে 7mm পিস্তল নিয়ে একের পর এক গুলি চালাতে শুরু করে। এবং যখন এরকমভাবে গুলি চলছে, তার পরবর্তীকালে ডান দিকে যে ব্যক্তি গুলি চালাচ্ছেন তিনি আবারও কিন্তু ব্যাক করেন, এবং ব্যাক করে যেতে গিয়ে তার হাতে খুব সম্ভবত 7mm পিস্তলটি মাটিতে পড়ে যায় একবার, সেখান থেকে আবারও তুলে কক করে, এবং কক করে 2 জন মিলে একেবারে রাজু ঝাকে লক্ষ্য করে 2 জন মিলে একসঙ্গে গুলি চালাতে থাকে। এটা ছিল তার পরবর্তীকালে সকলে মিলে গাড়ি স্টার্ট ছিল বেলেনো গাড়িটি, এবং সেই গাড়িতে উঠে তুমি আমাদের সঙ্গে থাকো পার্থপ্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি যেরকম জানাচ্ছেন, এই সেই বেলানো গাড়ি, যে বেলানো গাড়িতে করে আততায়ীরা এসেছিলেন এবং একেবারে রাজু ঝার গাড়ি
তাকে ঘিরে ধরে দুদিক থেকে গুলি চালানো হয়। ব্যাকআপ প্ল্যান ছিল এবং একেবারে তাদের গাড়ি যখন আসছিল, রাজু যার গাড়ি কোথায় রয়েছে সেই সমস্ত খবর তাদের কাছে আগাম খবর ছিল, সেই অনুযায়ী তাদের গাড়ি এগোচ্ছিল এবং রাজু যার গাড়ি যে জায়গায় দাঁড়িয়েছিল প্রথমেই বেলানো গাড়ি এগিয়ে যায় এবং তারপর দুজন নেমে এসে তিনজন নেমে এসে একেবারে দুদিক থেকে গুলি করে। যেটা কেস যেটা হয়েছিল আজকে থার্ড আছে, এক তারিখে কেস হয়েছিল মানে ইনসিডেন্টটা হয়েছিল, যেখানে আমরা পিওতে গেছিলাম, আপনাদেরকে অলরেডি বলা হয়েছিল, আপনি কেসটা রেজিস্টার করা হয়েছে এবং টিল নাও দেখেন ইনভেস্টিগেশনটা আমরা চালু রেখেছি। আপনাদের কালকে একটা আমাদের 12 মেম্বারে একটা সেটও ফর্ম করা হয়েছে, কারণ কি এখানে সব অ্যাঙ্গেল যেটা আপনি লাস্ট টাইম বলেছিলাম ইনভেস্টিগেশন আমাদের বেসিক্যালি অনেকগুলো অ্যাঙ্গেল দেখার আছে, তো এখানে একটা বড় টিম সেট থাকলে একটা সুবিধা আছে বেশি কি সবগুলো অ্যাঙ্গেল যদি দেখা হয়। এছাড়া সব কিছু যাদের যাদেরকে কোয়েশ্চেন করা, যাদের যাদেরকে মানে জিজ্ঞাসাবাদ বা করার আছে ওটা আমরা বেসিকলি চালু করেছি, তো হোপফুলি উইল বি এবল টু ডু মানে একটা কিছু ব্রেকথ্রু পাবো হোপফুলি। অবশ্যই এই খবর দিকে আমাদের নজর থাকবে, তবে এই মুহূর্তে সরাসরি চলে যাব চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর সভায়। প্রচার করো, প্রচার করো, সভা বাতিল হয়ে তাওসি বাবা আপনার এসপি বাবা সভাটা তো হচ্ছে, সভাটা তো হচ্ছে, ছানি কাটিয়ে নেবেন কালকে গিয়ে যদি চোখে নেবা হয়ে থাকে, দেখতে না পান আটকাতে পারবেন না। আপনাদের থেকে কঠিন জিনিস ছিল সিপিআইএম, আমি একা আপনাদের নিয়ে তুলে ফেলে দিই। 2010 সালে পুরো ভোট বলছে চন্দ্রকোনাতে নমিনেশন করা যাবে না, অজিত ভুঁইয়া বেঁচেছিলেন, বলছে চন্দ্রকোনাতে খরার চিন্তাইতে নমিনেশন হবে না। আমি নমিনেশন করালাম ফেডারেল এসপি অফিসে, তুলে নিয়ে আমার কাছে রাখলাম, প্রচার আমি করলাম। 2010 রামজীবনপুর তো ছিল 12-11, চন্দ্রকোনাতে 12-5 বের করে নিলাম, খড়ারে 10-6 বের করলাম, খিরপাইতে 4 বের করলাম 9। আমি লড়েছি, আমি জানি, আমি কৃষ্ণপুর দেখেছি, আমি লক্ষ্মীপুর দেখেছি। 2019 সালে বড় বড় কথা না, বিজেপি জিতার পরে ঘটুকে গেছিল, 18টা সিট বিজেপি পাওয়ার পরে এই যে মাতব্বরদের দেখছেন না সব ঘরে ঢুকে গেছিল। আমি শুভেন্দু অধিকারী বেলা 11টায় মেদিনীপুর সদর বলে পাঁচখুড়ি থেকে শুরু করে চন্দ্রকোনা রোডে হয়ে একটার পর একটা এই তোলা আমলের অফিস খুলতে খুলতে কেশপুরে সন্ধ্যাবেলা গিয়ে পরিষ্কার করেছিলাম। তাই আমি জানি, আমি জানি আমি আপনাদের কথা দিয়ে যেতে পারি। নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, জেপি নাড্ডা জি আমাকে দায়িত্ব দিয়েছিলেন জয়েন করার পরে যে শুভেন্দু তোমাকে মমতা ব্যানার্জিকে হারাতে হবে নন্দীগ্রামে, পেরেছি কি পারিনি? হ্যাঁ বলেন, পেরেছি কি পারিনি? হ্যাঁ বলেন। বাকি একটা কাজ আছে, মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে। আপনারা আছেন তো সবাই, সেদিন বাসে করে যাচ্ছিল ভাইপোর সিনেমা দেখতে, যেখানে গেছে রাস্তা দিয়ে লোক বলছে এই চোরেরা যাচ্ছে, হাতে বাজারে মাঠে ঘাটে তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল।
একদম তুলে ফেলতে হবে, রাজি আছেন তো? তুলে ফেলতে হবে, ভয় পাবেন না। আজকে তো দেখিয়ে দিয়েছি, এটা ফেল ল্যাব দেখিয়েছি, মাথা দেখাবো, নিশ্চিন্ত থাকুন, কেউ রুখতে পারবে না। এদের হাঁটতে পারে উত্তরপ্রদেশে 85 রাজ্যে 2000 রামনবমী মিছিল হয়েছে, একটা ঘটনা ঘটেনি যোগীজির জায়গায়। গুজরাটে একটা ঘটনা ঘটেনি, পশ্চিমবাংলায় দাঙ্গাবাজকে মমতা ব্যানার্জি নিজে রেড রোড থেকে দাঁড়িয়ে বলছে কালকে রামনবমী মিছিল হবে, দাঙ্গা লাগবে, সাবধান থাকবেন। হাওড়ায় ঘটনা ঘটল, তারা ঘটালো তৃণমূলের পাশ থেকে মুসলিম ভোট সরে যাচ্ছে, রামপুরহাটের মধ্যেই আনিস খান সাগরদিঘির উপনির্বাচন, মুসলিমরা বুঝেছে ধাপ্পাবাজ মমতা ব্যানার্জি এনআরসির নাম করে তাদেরকে ব্যবহার করেছে, তাদের থেকে ভাত হাতে কাজ দেয়নি। এই কদিন আগে দেখবেন দিল্লিতে মারা গেছে পাঁচজন, পাঁচজন সংখ্যালঘু ভাই, এরা সব দেশ ছেড়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক। তৃণমূল নিজের ভোট ব্যাংককে বাঁচানোর জন্য শামীম আহমেদ হাওড়া শিবপুরের তৃণমূলের ওয়ার্ড সভাপতি, তিনি দাঙ্গা লাগালেন। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন, বলছে হিন্দুরা দাঙ্গাবাজ, বলছে হিন্দুদের মিছিল মুসলিমের রেগে যাবে কেন, কোন ধর্মগুরু বলেননি, কোন সম্প্রদায়ের নেতা বলেননি। বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে হিন্দু এরিয়াতে মুসলিম এরিয়াতে হিন্দুদের কোন মিছিল যাবে না। ঠিক একই ভাবে গতকাল মিশ্রাতে কারা করেছে তৃণমূলের মিশ্রা পুরসভার ভাইস চেয়ারম্যান জাভেদ খান, জিয়াদ হাসান খান আর তৃণমূল নেতা শাকির আলী করেছে। এই গুন্ডারা কেন করেছে? এদের হাত থেকে ভোট ব্যাংক বেরিয়ে যাচ্ছে বলে এরা করেছে, তাই দাঙ্গাবাজ মমতা ব্যানার্জি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আজকে খেজুরির সভায় ছোট ছোট বাচ্চাদের বসিয়ে রেখে বলছে 6 তারিখে হনুমান জয়ন্তী, হনুমান জয়ন্তীও দাঙ্গা হবে। এ কোন মুখ্যমন্ত্রী? 2 কোটি বেকার, 16 কোটি টাকা ঋণের বোঝা, 45 লক্ষ পরিযায়ী শ্রমিক, আলু চাষি আত্মহত্যা করছে, ধান বিক্রিতে দুনম্বরি, মহিলা নির্যাতন, শুধু 500 টাকার ভাতা, 28 টাকার মদের বোতল আর বিয়ার লটারির স্টল, এই হল বাংলার বর্তমান আর ভবিষ্যৎ। অনেক কাল বাড়ানোর পর সভা হয়েছে, 30 মিনিট বলে ফেললাম, নড়ছেন তো না আপনারা? মনে হচ্ছে আরো শুনতে চাইছেন, এটাই শেষ নয়। আপনাদের এই গ্রামের ছেলেটা বারবার আসবে, সাফ করব তৃণমূলকে, নো ভোট টু মমতা, 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 এটাই বলতে থাকুন। লোক তাকে আনার দরকার আনবে কেন? পশ্চিমবঙ্গে বিজেপিকে আনবে? 25 বছর কংগ্রেস দেখেছে, কংগ্রেস টেস্টেড এন্ড রিজেক্টেড, 34 বছর বামফ্রন্টকে দেখেছে, বামফ্রন্ট টেস্টেড এবং রিজেক্টেড, বাম নেতারা চিরকুটে চাকরি নিয়েছে, আত্মীয়দের চাকরি দিয়েছে, ক্যাডারদের চাকরি দিয়েছে, মেধা অনুযায়ী চাকরি হয়নি, আর তৃণমূল চাকরি বেঁচেছে। তাই নো বামফ্রন্ট, নো সিপিআইএম, নো তৃণমূল, নট টেস্টেড বিজেপিকে আনতে হবে। ডবল ইঞ্জিন সরকার ছাড়া এই রাজ্য বাঁচতে পারে না, ডবল ইঞ্জিন সরকার ছাড়া এই রাজ্য বাঁচতে পারে না।
এই রাজ্যে শিল্প চাই, এই রাজ্যে আরো এয়ারপোর্ট চাই। কেন এই এলাকা রেলে যুক্ত হবে না? কেন ঘাটাল থেকে আপনাদের বিরাট অংশ এদিকে বিষ্ণুপুর এদিকে আরামবাগ রেল মানচিত্রের বাইরে থাকবে? যদি করতে হয় কর্মসংস্থান, শিল্প, বাণিজ্য, যদি 6 লক্ষ কোটি টাকার ঋণকে খতম করতে হয়, পরিযায়ী শ্রমিকদেরকে ঘরে ফেরাতে হয়, মেধা অনুযায়ী চাকরি দিতে হয়, তাহলে মোদীজির কোনো বিকল্প নেই, নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নেই, নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নেই। 100 দিনের টাকা জোরগুলো ঝেড়ে দিয়েছে। আপনারা গাই গরু কেনার জন্য 15,000 টাকা করে কেউ পেয়েছেন? পেয়েছেন? জেসিপি দিয়ে কাটেনি? এই তৃণমূলের চোর গুলোকে সব টানছি, এই এমএলএ অরূপ থেকে শুরু করে হীরালাল, এই সবগুলো টানছি। এই লোকগুলো, আরে ভাই, এখন লুঙ্গি পরে গলায় গামছা দিয়ে লাঙল করলে অরূপ কিছু হবে না, ফেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তোমার কি ছিল পৌরসভার চেয়ারম্যান আর এমএলএ হয়ে তুমি কি করেছো লোক সব জেনে গেছে। হীরালালের দৃশ্যটা হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। এই পঞ্চায়েতের চোর গুলোকে 100 দিনের টাকা চোর, আবাস যোজনা আপনারা পাননি কেন? মোদীজি 1,25,000 টাকার বাড়ি দিয়েছে, কোন গরিব মানুষ পাইনি কেন? শৌচালয়ের টাকা মেরে দিয়েছে, ভাবতে পারেন তৃণমূল পায়খানাও খায়? এরকম পার্টি কোথাও পাবেন না। পায়খানা টাকা ধরা মানে পায়খানা খায়, সে এইরকম পার্টি কোথাও পাবেন না। 72 লক্ষ শৌচালয় দিয়েছে মোদী, সব ধরে দিয়েছে। তাই পঞ্চায়েতে কি হবে? চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। পঞ্চায়েত আউট করবেন তো, আউট করবেন তো, আউট করবেন তো, সব চোরদের ঘর ডাক্তারদের আউট করবেন তো, পঞ্চায়েত আউট করুন। মোদীজিকে 24 সালে 25-এর বেশি এমপি আমরা দেব। আমি তো আপনাকে কথা দিয়ে গেলাম, এই 4টে সিট তো আমি দেব, আরামবাগ, ঘাটাল, তমলুক, কাঁথি, তা আমার হাতে তালু, 4টে সিট আমার হাতে আছে। এই 4টে তো আমি এখনই বলে যাচ্ছি, পিছিয়ে শুনে রাখুন, শুনে রাখুন কান খুলে, আরামবাগ, ঘাটাল, তমলুক, কাঁথি, আপনি যত হেলিকপ্টার নিয়ে ঘুরবেন আর আপনার ভাইপো পকেটে হাত ঢুকিয়ে যত বলবেন, তোর বাপকে ডাক, তোর বাপকে ডাক, তত ফাঁকা হয়ে যাবে। 65,000 মুসলিম ভোট বন্দি গ্রামে ভয় দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে, এনআরসির ভয় দেখিয়ে, সব ভোট নেওয়ার পরেও আমি 1956 ভোটে হারিয়েছি। খুব বড় বড় কথা ঠাকুরনগরে আজকে বলেছেন, আপনারা কি আবার পা ফুলে যাচ্ছে? এখন রেকর্ডে কার্নি হেলে দিন নাচার সময় পা ফুলেন, রাষ্ট্রপতির সামজির সামনে নাচার সময় পা ফুলেন, ভোট হেলেই ভাঙা পায়ে প্লাস্টার জড়াতেই হবে, ভালো পায়ে প্লাস্টার জড়াতেই হবে। আমি আজকে আর ঠাকুরনগরের উত্তর দেব না, আগামী সোমবার 3টের সময় মমতা ব্যানার্জি যে মাঠে আজকে নাচল কুদল করে গেছেন, সেই মাঠে ওর থেকে 3 মিনিট লোক নিয়ে, ওটা তো সাইকেল বিতরণের মিটিং ছিল, ওটা তো নন ভোটারদের মিটিং ছিল, ওটা তো পাইয়ে দেওয়ার লোভে বেনিফিসারিদের জোর করে ভিডিওরা তুলে এনেছিল, এসএলসি গ্রুপের টাকা কেন্দ্র দেয় তাদেরকে তুলে নিয়ে এসেছিলেন। আমি আগামী সপ্তাহে সোমবার দিন ওই মাঠে আজকে যা যা বলে গেছেন তার উত্তর দিয়ে দেব, আর দীঘাতে যা বলবেন কালকে তার উত্তর আগামী পরশু দিন নদিয়ার হাঁসখালিতে দিয়ে দেব। আপনার উপপ্রধানের গুণধর বেটা ক্লাস 9-এর বাচ্চা মেয়েকে রেপ করে
উড়িয়ে মেরেছিল হাসকালিতে তার এক বছর পরশুদিন। কালকে দীঘাতে যা বলবেন তার উত্তর আমি পরশুদিন হাসকালিতে দেব, আর আজকে ঠাকুরনগরে যা বলেছেন আগামী সোমবার তার উত্তর দেব। চন্দ্রকোনা, ঘাটাল, কেশপুর, এদিকে সিটের গোয়ালতর ঘরবেটা, এদিকে গোলার, এদিকে রামজীবনপুর, খয়ার খিরপাই, আপনারা সব ঐক্যবদ্ধ ভাবে ওপারে দাসপুর একসঙ্গে আগামী পঞ্চায়েত নির্বাচনটা ভালো করে লড়ুন। আমি আর কথা বাড়াবো না, আবার দেখা হবে। যত গরম বাড়বে তত হাঁটা বেশি করে হাঁটবো, আমরা আমরা হাঁটব আর নভর্ত মমতা করব, চিন্তা নেই। সবাই ভালো থাকবেন, আবার লাস্টে বলি।